সিরাজগঞ্জের তারাশে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দাদের আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাড়ন্ত সার বাছুর বিতরণের প্রকল্প নেওয়া হয়। তবে বিতরণের জন্য রোগা ও কঙ্কাল সার গরু আনায় ক্ষুব্ধ হয়ে তা গ্রহণ না করে খালি হাতে বাড়ি ফিরেছেন 107 জন উপকারভোগী। গরু বড় হবে এটা এমপি সাহেব বলতেছে, নেতৃবৃন্দ সবাই আছে, গরু আচ্ছা। আমরা তো জানি গরুর দাম হলো 25-30-এর ভিতরে, আমরা এই এলাকা গরু তাদের অভিযোগ উপজেলা ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার যোগ সাজশে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান শর্ত লঙ্ঘন করে একেবারে কঙ্কাল সার গবাদি পশু বিতরণের জন্য এনেছে। উপকার ভোগী ও উপজেলা প্রাণী সম্পদ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার 107টি পরিবারকে একটি করে গরু বিতরণের কথা ছিল। এজন্য সকাল থেকেই উপকার ভোগীরা উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে জড়ো হতে থাকেন। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ। তিনি বিতরণ শুরু করলে উপকার ভোগীরা অনুদানের এমন রুগ্ন ও কঙ্কাল সার গবাদি পশু না নেওয়ার কথা জানালে সংসদ সদস্য বিতরণ স্থগিত করে চলে যান।